দর্শক, সুনামগঞ্জ পৌর শহরের হাজিপাড়ায় একটি বাসা থেকে এক তরুণীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তার মাকে। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এআর জুয়েল। জুয়েল, তরুণীর মাকে গ্রেফতার করা হয়েছে বলা হচ্ছে, তার মাকে কি কারণে গ্রেফতার করা হলো বা হত্যাকাণ্ড সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া গেছে কিনা, তার মা বা পুলিশ কিংবা স্থানীয়রা কি বলছেন? হ্যাঁ নিশি, আপনি যেমনটি বলছিলেন যে আজকে এই সুনামগঞ্জের পৌর শহরের এই হাজিপাড়া এলাকায় আমি এবং এই যে আমার পেছনে যে ঘটনা দেখতেছেন, এই গড়ে আশেপাশে ঘটনা ঘটেছে। কিশোরী বয়স 21 বছর, সে আসলে শারীরিক এবং বাক প্রতিবন্ধী ছিল এবং আজকে সকাল 7:30টার দিকে যেখানকার স্থানীয়রা বলছেন এবং পুলিশ যেটি বলছে যে মা সেই মেয়েটিকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করার চেষ্টা করেছেন এবং সেই কারণেই কিন্তু তারা স্থানীয়রা বলছেন যে এবং এই যে মহিলা যিনি যাকে আটক করা হয়েছে আসিয়া বেগম, সেই মহিলা বলেছেন যে এই মেয়েটিকে তারা বাক প্রতিবন্ধী এবং গলা দিয়ে গলা কেটে হত্যা করেছেন এবং যার কারণে তাকে আটক করা হয়েছে। যদিও পুলিশ বলছে যে প্রাথমিকভাবে আসলে কিছু বলা যাচ্ছে না, যেহেতু মেয়েটি বাক প্রতিবন্ধী এবং সেই কারণে হয়তো ঘটনা ঘটতে পারে মেয়ের এবং মাকে আটক করা হয়েছে। এবং স্থানীয়রা বলছেন যে এবং কয়েকদিন সাথে আমরা কথা বলে যেটি জেনেছি যে মেয়েকে মাই হত্যা করেছে গলা কেটে এবং গলাতে লাশ পড়ে আছে, গলায় ছুরি আঘাত রয়েছে এবং তারা বলছেন যে মেয়েটির বাবা নেই এবং মা এই বাসাতেই থাকতেন এবং তাদের 3 ভাই এবং ভাইরাও বাসায় ছিল না, একজন ভাই ছিল। ভাই বলেছে আসলে যে মা মেয়েটিকে হত্যা করতে পারে, সেই অভিযোগে তাকে আটক করা হয়েছে। তবে এখনও বিস্তারিত আসলে পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থলে এসেছেন, একটু পরে হয়তো বিস্তারিত জানা যাবে তা কি কারণে আসলে হত্যা করা হয়েছে এবং কেন ঘটনাটি ঘটেছে সেই বিস্তারিত পুলিশ সুপার ব্রিফ করবেন। ধন্যবাদ জুয়েল আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এআর জুয়েল।